السلام عليكم. কি খবর সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার অনুরোধে আমরা আমাদের টেক্সট ওয়ের ক্লাসগুলো আবার নতুন করে শুরু করছি আজকে আমরা, এবং এই বিষয়ের মধ্যে হচ্ছে তোমাদের আমরা যেটা গুরুত্ব দেব সেটা হচ্ছে তোমাদের যেই লেসন অথবা যে পয়েন্টগুলো বুঝতে তোমাদের একটু সমস্যা হচ্ছে সেই লেসনগুলো হচ্ছে আমরা একটু বেশি গুরুত্ব দেব। তো এর ভিত্তিতে হচ্ছে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে কথা বলবো, যেটা তোমাদের অ্যাডমিশন টেস্ট এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই কবিতাটার নাম হচ্ছে আউট আউট। সো তোমরা কে কোথা থেকে আমাকে শুনছো, কে কোথা থেকে আমাদের টেস্ট হ্যাকস এবং হচ্ছে হাসান জামান যে পেজটা রয়েছে এই পেজের সাথে রয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে শুনছো। আর তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এবং হচ্ছে মেনশন করে জানিয়ে দাও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসের কথা। আবার বলছি, আজকের এই ক্লাস যদি তুমি করো, আমি 100% শিওর আউট আউট যে কবিতাটা রয়েছে এই আউট আউট কবিতাটা তোমার বুঝতে, যদি যে কোনো ধরনের প্রশ্ন এসে থাকে সেই যেই কোনো ধরনের প্রশ্ন তুমি সলভ করতে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। সো তোমরা যারা এখনো তোমাদের বন্ধুদেরকে মেনশন করনি দ্রুত মেনশন করে দাও। দুই, তোমরা যারা আমাকে শুনছো, কে কোথা থেকে শুনছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি একটু দেখছি। আর সাথে হচ্ছে আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে সব কিছু ক্লিয়ার আছে কি না সেটা একটু আমাকে একটু কনফার্ম করো, আমি একটু দেখে নিই। তোমরা একটু গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, সব ঠিকঠাক আছে? আশা করছি সব ঠিকঠাক আছে। আমি এখনো আমার সাউন্ডটা নিশ্চিতটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি এর মাঝে। তাসনিয়া মিত্র বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে কাফি আমার সাথে আছে, নুসরাত জলি আছে, তারপরে জাহিদুল ইসলাম, আচ্ছা ওয়ালাইকুম জাহিদুল ইসলাম, কিছু কমেন্ট পড়ে নিচ্ছি এর মাঝে। জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। আবার বলছে আজকের আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাসের মাঝে আমরা আমরা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে আউট আউট যে কবিতাটা রয়েছে। তোমাদের প্রায় আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে জিজ্ঞেস করেছিলাম, টেক্সট হ্যাকসের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কোন কোন টপিক অর্থাৎ টেক্সট বইয়ের কোন কোন লেসনগুলোর মাঝে তোমাদের এবং কোন কোন কবিতার মাঝে সবচেয়ে বেশি ঝামেলা অর্থাৎ বুঝতে তোমাদের একটু কষ্ট হচ্ছে। এর মাঝে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি সেটা হচ্ছে আউট আউট যে কবিতাটা রয়েছে এই কবিতাটা সবার মনে হচ্ছে সবারই একটা সমস্যার কথা আমি দেখতে পেয়েছি। সো সেজন্যে হচ্ছে আমি প্রথমে একবার শুরুতে তোমাদের যাতে প্রথম যে মানে সবচেয়ে সমস্যাপূর্ণ যে বিষয়টা আছে, ক্রিটিক্যাল যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। সো তোমরা একটু দ্রুত একটু তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, আমি একটু আমাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে,
সবাই দ্রুত একটু তোমাদের একটু আমরা দ্রুত ক্লাসটা শুরু করার দিকে যাচ্ছি, তোমরা একটু দ্রুত একটু আমার সাথে একটু ইয়া করো। ওকে আমরা কি শুরু করে দেব ক্লাস? সবাই কি রেডি? সবাই কি খাতা কলম হাতে নিয়ে বসেছ? সবাই কি খাতা কলম হাতে নিয়ে বসেছ? সবাই কি খাতা কলম হাতে নিয়ে বসেছ কি না? সবাই কি হয় খাতা কলম হাতে নিয়ে বসেছ? যে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই খাতা কলম হাতে নিয়ে বসেছ? ওকে, তোমরা একটু শেয়ার করে দিও যাতে হচ্ছে, এবং হচ্ছে বিভিন্ন যে গ্রুপগুলোতে তোমরা রয়েছ এবং সেগুলোতে একটু শেয়ার করে দিও। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ টেক্সট টেক্সটবুক প্রিপারেশন আমার পরিচয় দেওয়া আছে এখানে তোমাদের। আমি হচ্ছে হাসান জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে বর্তমানে করোনার কারণে আটকে আছি থার্ড ইয়ারে। তো এতদিন ফোর্থ ইয়ারে থাকতাম আর কি, অর্থাৎ ফাইনাল ইয়ারে থাকতাম। তো আমি হচ্ছে আমার দুইটা বই আছে, টেক্সটাইলস এবং ইন্ডিয়া, সেটা জানো। যে কোনো প্রয়োজন তোমরা আমাকে যে কোনো সময় কল দিতে পারবে। ওকে আচ্ছা, সরি, এটা হচ্ছে আমার এটা আরেকটা ইয়ে আছে, স্লাইড কই, স্লাইড গেল কই। ও, ওই স্লাইডটা একটু দেরি আসে, অন্য জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, শেয়ার স্ক্রিন, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ কি না? প্রথমে আমার পরিচয় দেওয়া আছে এখানে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আউট আউট যে কবিতাটা রয়েছে সেই আউট আউট কবিতা নিয়ে আমরা কথা বলবো, নাম্বার টু। ওকে, তাহলে এই যখন আমরা আউট আউট নিয়ে কথা বলবো, এটা যেহেতু একটা কবিতার নাম, এটা হচ্ছে টাইটেল, তাহলে আমরা টাইটেল নিয়ে একটু কথা বলি। তাহলে আমাদের অন্যান্য কবিতার ক্ষেত্রে বেশি টাইটেল নিয়ে আমাদের বেশি কথা বলতে হয়নি, আমাদের কবিতার ক্ষেত্রে টাইটেল নিয়ে বেশি কথা বলতে হয়নি, ঠিক আছে? কিন্তু আমাদের এই কবিতাটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য এই কবিতার টাইটেল নিয়ে আমাদের একটু কথা বলতে হয়। তাহলে এই কবিতাটার নাম কি? এই কবিতাটার নাম হচ্ছে আউট আউট, একটা কবিতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কবিতাটার নাম হচ্ছে আউট আউট। এখন এই আউট আউট যখন আমি বলি, তখন আউট আউট বলার পরে আমার একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে এর মাঝে একটা কি রয়েছে, একটা অ্যালিউশন রয়েছে। এই কবিতার একটা কি রয়েছে আমি একটু লিখে দিচ্ছি এখানে, অ্যালিউশন রয়েছে। এটা কি রয়েছে? অ্যালিউশন। তাহলে অ্যালিউশনটা কি? এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া যে অ্যালিউশনটা কি? অ্যালিউশন হচ্ছে ধরো বর্তমান যুগের একজন লেখক, আমি হচ্ছে আমরা হচ্ছে বর্তমান যুগের, আমরা যদি বর্তমান যুগের কোনো কিছু লেখার ক্ষেত্রে প্রাচীন যুগের, অর্থাৎ প্রাচীন যেসব লেখকরা যেই কোনো লেখা লিখেছেন সেটা রেফারেন্স, আমি আমার আমার গল্পটাকে আমার কবিতাটাকে বুঝার জন্য যদি আমি রেফারেন্স হিসেবে সেই আগেরকার লেখক বা সাহিত্যিকদের কোনো কিছু এনে আমার গল্প কবিতা অথবা সাহিত্যকর্মের মাঝে আমি যদি অ্যাড করি, সেটাকে বলা হয় অ্যালিউশন। সেটা কি বলা হয়? অ্যালিউশন, মানে এটাকে ওয়ান কাইন্ড অফ রেফারেন্স বলা হয়। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আউট আউট এটার কিসের অ্যালিউশন, এটার কোন গল্প কোন কবিতার অ্যালিউশন?
আচ্ছা, তাহলে তোমাদের কাছে আমার এই প্রশ্নটা, যে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি কেউ কি জানো কি না এটা, তোমরা কি কেউ কি জানো কি না এটা কোন গল্প, কোন উপন্যাস অথবা কোন নাটকের অ্যালিউশন, আউট আউট তোমরা কি কেউ কি বলতে পারবে আমাকে? দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই যে আউট আউট যে কবিতাটা রয়েছে, এই আউট আউট কবিতাটা কোন গল্প, কোন নাটক অথবা কোন উপন্যাসের অ্যালিউশন। তোমরা কি, প্রথমত তোমাদের কাছে আমার জিজ্ঞাসা ছিল যে তোমরা কি অ্যালিউশনটা বুঝতে পেরেছো কিনা। যদি অ্যালিউশনটা বুঝতে পারো তাহলে তাহলে তোমরা দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি। প্রথম স্টেপটা হচ্ছে এটা একটা আউট আউট, একটা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেফারেন্স, ঠিক আছে? এখন এটার অর্থাৎ অর্থাৎ আমাদের যে কবি রবার্ট ফ্রস্ট, এই রবার্ট ফ্রস্ট এই আউট আউট কবিতাটা লিখেছেন কত সালের দিকে? 1900 সালের দিকে, ঠিক আছে? 1900 শতাব্দীতে। তিনি তার আগের যুগের, অর্থাৎ তিনি যে 1900 শতকের, তার আগের যেসব যুগের যে লেখক সাহিত্যিকরা রয়েছেন তাদের কোনো একজনের লেখার সাহিত্যকর্মে তার এই যে আউট আউট কবিতাটা বোঝানোর জন্য, থিমটা বোঝানোর জন্য তিনি এখানে ইউজ করেছেন। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে আউট আউট কোন গল্প, সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস বা নাটকের, নাটকের অ্যালিউশন, দেখি কে বলতে পারবে, কে বলতে পারবে? দেখি একটু আমি দ্রুত দেখি। এটা হচ্ছে ম্যাকবেথ নামে, ম্যাকবেথ নামে একটা প্লে, ম্যাকবেথ নামে যে প্লে রয়েছে, কার প্লে এটা তাহলে বলতে হবে? ম্যাকবেথ এটা কার প্লে? উইলিয়াম শেক্সপিয়ারের প্লে, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক। এখন আসি, এটা কি একটা হচ্ছে, প্রথমত হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের একটা নাটক যেটা প্লে, ঠিক আছে, একটা প্লে যেটা হচ্ছে ম্যাকবেথ, এই ম্যাকবেথের একটা অ্যালিউশন। এখন তোমাদের কাছে, তোমরা যে বলতে পারো যে ভাইয়া ওইখান থেকে এটার কি সম্পর্ক, ওটাতে আনছে এখন এইখানের সাথে আমাদের কি সম্পর্ক, এটা কি, এটা তোমরা প্রশ্ন করতে পারো, রাইট? তাহলে যদি তোমাদের এইরকমই প্রশ্ন হয় সেটা কি, তোমরা কি সবাই কি খাতায় কলম এই জিনিসগুলো খাতায় নোট করছো? তো সবাই, সবাই কি এই জিনিসগুলো খাতায় নোট করছো কি না? সবাই কি এই জিনিসগুলো খাতায় নোট করছো কি না? সবাই কি জিনিসগুলোর খাতায় নোট করছ? সবাই কি খাতাগুলো, খাতায় জিনিসগুলো নোট করতেছো কিনা? দেখি যারা নোট করছো তারা ইয়েস বলো, আর যারা নোট করনি তারা নো বলো, যে করছি না। কে কে নোট করছো আমি দেখতে চাচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে এই জিনিসের মাঝে আমাদের এই যে আউট আউট, আউট আউট মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, মানে বন্ধ হয়ে যাওয়া। আউট আউট এটা মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, আউট অ্যান্ড আউট এটা একটা ফ্রেজ। এখন আউট আউট এটা যদি ফ্রেজ হয়, আউট অ্যান্ড আউট এটার মিনিং কি তোমরা বলতে পারবা? আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এটা যদি একটা ফ্রেজ হয় তখন কি তোমরা এটার মিনিং বলতে পারবা? কেউ এটা কি কেউ মিনিং বলতে পারবা? আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট অর্থ কি? হ্যাঁ, সম্পূর্ণরূপে, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানকার মধ্যে কিন্তু আমাদের আউট অ্যান্ড আউট এই মিনিং অর্থে ব্যবহার হচ্ছে না, এখানে আমাদের অন্য মিনিং অর্থে ব্যবহার হচ্ছে, এইখানে আমাদের অন্য মিনিংকে ব্যবহার হচ্ছে, এখানে আমাদের অন্য মিনিং এর ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে এখানের মধ্যে আমাদের কিরকম মিনিংয়ে ব্যবহার হচ্ছে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এক্সপ্লেন করার আমরা একটু চেষ্টা করি। ওকে, সবাইকে, সবাইকে, সবাইকে আমি দেখি কারা শেয়ার করেছ, অনেক বেশিরভাগ স্টুডেন্টদের নামের সামনে কিন্তু শেয়ার লেখা, যারা শেয়ার করেছে তারা শেয়ার ডান লেখে একটু কমেন্ট করো তো দেখি।
বেশিরভাগই মনে হচ্ছে শেয়ার করনি। ওকে, তাহলে এই যে আমাদের কবিতা আউট আউটের সাথে ম্যাকবেথের যে প্লেটা রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার লিখা যে ট্র্যাজেডি প্লে, সেই ট্র্যাজেডি প্লে যেটা রয়েছে সেই প্লের সাথে কিরকম সম্পর্ক আমরা একটু একটু চেষ্টা করেছি সেটা একটু বোঝার জন্য। ওকে, ম্যাকবেথ একটা একবার একটা হচ্ছে নাটক, এই নাটক একটা হচ্ছে স্কটল্যান্ডকে, স্কটল্যান্ড স্কটল্যান্ডের রাজা ডানকান উইলিয়াম শেক্সপিয়ার, সরি ম্যাকবেথের, কি হলো এখানে, আচ্ছা স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথের বাসায় বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ার মানে ম্যাকবেথ যেহেতু একজন বীর ছিল এবং হচ্ছে সে কোনো না কোনোভাবে জানছে যে যে তার সে হচ্ছে স্কটল্যান্ডের রাজা হবে, সেই জন্য এখন সে কিন্তু রাজবংশোদ্ভূত কোনো কেউ ছিল না, সেজন্য সে রাজাকে হত্যা করে তার নাম মানে রাজার হত্যার দায় তার ভাইয়ের উপরে দিয়ে সে স্কটল্যান্ডের রাজা হয়ে যায়। আচ্ছা, এখন যে যখন রাজা হয় এর পূর্বে ডানকান অর্থাৎ স্কটল্যান্ডের রাজা ডানকান ম্যাকবেথের বাসা যায়। তো যেই রাতে বাসা যায় সে তখন তারা হচ্ছে হাফিম খেয়ে সবাই যখন একবারে বুদবুদ অবস্থা সবার, তখন সেই সময়ের মাঝে ডান মিসেস ম্যাকবেথ ম্যাকবেথ এবং হচ্ছে ম্যাকবেথ দুজন মিলে তারা হচ্ছে ইয়াকে হত্যা করে, ডানকানকে হত্যা করে। তো তো ডানকানকে হত্যা করার সময় যে লাইট ছিল সে লাইটে লাইট যে লাইট ছিল অর্থাৎ বাসে যে বাতি ছিল সে বাতি মানে এখনকার বর্তমান যুগের আধুনিক বাতি না, এটা হচ্ছে অন্যরকম বাতি, হ্যাঁ এটা হচ্ছে যে আগুনের বাতি যেগুলো ছিল ওইরকম বাতি, এইরকম বাতি অফ করে আউট আউট যখন বলছিল ম্যাকবেথ মানে হচ্ছে বাসার বাতি বন্ধ করো, আমরা এখন একটা জীবনকে হত্যা করব। তা কাকে হত্যা করছে তারা তখন বলতো দেখি, তারা কাকে হত্যা করছে আশা করছি এখন বুঝতে পেরেছ, তারা বাসার বাতিকে বাসার বাতি অফ করে ডানকানকে হত্যা করছে, স্কটল্যান্ডের রাজা কাকে হত্যা করছে ডানকানকে হত্যা করে, যখন রাজা ঘুমেছিল ঘুমের মধ্যে হচ্ছে ছুরি আঘাত করে ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছে। সো এখানকার মধ্যে বাতি অফ করে যেরকমভাবে একটা জীবনকে হত্যা করা হয়েছে, ঠিক একই রকমভাবে আমাদের এই কবিতায় আমরা দেখতে পাবো যে একটা জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে, লিটল লেস অ্যান্ড নাথিং, ঠিক আছে। সো আশা করি এখন তোমাদের এই যে কবিতার যে টাইটেলটা, এই টাইটেলটা সবার আশা করি এখন বুঝা হয়ে গেছে। দেখি সবার কি এই কবিতার টাইটেলটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা আমাদের সহজ কথা যেটা, যে আউট আউট যে কবিতাটা রয়েছে সেই কবিতাটার মূল যে টাইটেলটা রয়েছে সেটা কি থেকে নেওয়া হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের যে ম্যাকবেথ উপন্যাস প্লে রয়েছে, ট্র্যাজেডি প্লে রয়েছে, সেই ট্র্যাজেডি প্লের একটা অংশ থেকে সেখানের মধ্যে ম্যাকবেথ উপন্যাসের মধ্যে বলেছে আউট আউট, সেই সব আউট 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 আউটটা কেন ব্যবহার হয়েছে, বাতি অফ করার জন্য, বাতি অফ করে কি করেছে ডানকানকে হত্যা করেছে। ঠিক একই রকমভাবে আমাদের এই যে রবার্ট ফ্রস্টের কবিতা আউট আউট, এই কবিতার মাঝে আমরা দেখতে পাবো একটা জীবনকে হত্যা করা হয়েছে, যেমনিভাবে ম্যাকবেথ ইংল্যান্ড সরি স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যা করে। সো আমরা এতটুকু পর্যন্ত, আমাদের সবার ক্লিয়ার? যদি পরীক্ষায় প্রশ্ন আসে আউট আউট এই কবিতার কবিতাটা কোথায়, মানে এই কবিতার অ্যালিউশনটা কি, তাহলে আমরা কি লিখবো, উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে ম্যাকবেথ, ম্যাকবেথ একটা হচ্ছে কিসের নাম, প্লের নাম, উপন্যাসের নাম, ঠিক আছে একটা উপন্যাসের নাম। আশা করছি হচ্ছে সবার এতটুকুন পর্যন্ত ক্লিয়ার, সবার কি এতটুকুন পর্যন্ত ক্লিয়ার কিনা, সবার কি এতটুকুন পর্যন্ত ক্লিয়ার, তাহলে হচ্ছে আমাদের টাইটেলটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা টাইটেল যেহেতু এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, এরপরে হচ্ছে আমরা কবিতা কি বলে রবার্ট ফ্রস্টের কাহিনীতে যাচ্ছি। আচ্ছা,
রবার্ট ফ্রস্ট তিনি কোন দেশীয় লেখক ছিলেন? রবার্ট ফ্রস্ট, রবার্ট ফ্রস্ট কোন দেশের লেখক ছিলেন? তিনি কত সালে জন্মগ্রহণ করেন? যে কি তোমরা যেহেতু অনেকদিন পড়েছো আশা করছি হচ্ছে এটা বলতে পারবা যে রবার্ট ফ্রস্ট কোন দেশের লেখক এবং কত সালে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান ছিলেন, থ্যাংক ইউ, আমেরিকান ছিলেন। তোমরা যে কি কারা শেয়ার, অনেকে শেয়ার করনি, একটু কষ্ট করে শেয়ার করে দাও ভাইয়ারা। আচ্ছা, আজকের এই ক্লাসটার ইয়ার পরে হচ্ছে আমরা এটা ডিলিট করে দেব, যাতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব কম স্টুডেন্ট আজকের এখানকার অ্যাটেন্ডেন্স রয়েছে। আমি আজকের এই ক্লাসটা শেষ করার পরে হচ্ছে ক্লাসটা ডিলিট করে দেবো, যাতে করে হচ্ছে যা শুধুমাত্র যারা আজকের এই ক্লাসে ছিল শুধুমাত্র তারই ক্লাসটা যাতে বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমেরিকান 1874 সালে জন্মগ্রহণ করেন, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দুই নম্বর আসি আমাদের এখন, এটা হচ্ছে আমাদের তেমন পরীক্ষায় গুরুত্বপূর্ণ, রবার্ট ফ্রস্ট সম্পর্কে আমাদের পরীক্ষা তেমন কোনো প্রশ্ন আসবে না। তাহলে আমাদের প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে কবিতা সেটিং থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, সেটিং যখন আমি বলি তখন আমাদের কয়েকটা জিনিস বুঝায়, সেটিং যদি যখন আমরা বলি তখন আমাদের কয়েকটা জিনিস বুঝায়। নাম্বার ওয়ান, সেটিং যখন আমি বলি তখন হচ্ছে এক নম্বরে টাইম বলবে, দুই নম্বর হচ্ছে প্লেস বলতে, ঠিক আছে, টাইম এবং প্লেস, এই দুইটা জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই কবিতার তোমরা কি যদি যদি পড়ে থাকো তাহলে কি তোমরা কি এই কবিতার মানে কবিতাটা মানে ঘটনা যখন সংঘটিত হয়েছে সেই সময়টা কখন, টাইমটা কখন, টাইমটা কখন কেউ কি বলতে পারবা? আচ্ছা, আমি দেখি তোমাদের কিছু কমেন্ট দেখি। ওকে, দেখি অনেকে পরে জয়েন করছো, যারা পরে জয়েন করছো তারা হচ্ছে আমরা আজকে এটা ক্লাসটা হবে 10:30 পর্যন্ত, 11টা পর্যন্ত ক্লাসটা রাখবো অথবা 12টা পর্যন্ত রাখবো, দেন হচ্ছে আমি ডিলিট করে দেওয়া ডিলিট করে দিব ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তোমরা কি এই কবিতাটা যারা পড়ছো তারা কি কেউ কি বলতে পারবা এই কবিতাটা সেটিংটা কি হতে পারে, সেটিংটা কি পড়েছো যারা, সেটিংটা কি আছে এই কবিতার? দ্রুত দ্রুত একটু ইয়া করো। আচ্ছা, এই কবিতার সেটিংটা হচ্ছে সেন্সাইটের সময়, সেন্স মানে বিকালের সময়, ঠিক আছে, বিকালের সময়। আর প্লেসটা কোথায়? প্লেসটা হচ্ছে একটা ইয়ার্ডে, সেটা ইয়ার্ড মানে হচ্ছে রুরাল প্লেস, রুরাল প্লেস। আচ্ছা, এখানকার মধ্যে আমাদের এই যে মানে উইলিয়াম সরি রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে আমাদের একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে পরীক্ষায় মাঝে মধ্যে দেয় নিউ ইংল্যান্ড, নিউ ইংল্যান্ড এই বিষয়টা পরীক্ষা আমি আমি কয়েকবার পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, নিউ ইংল্যান্ড এখানকার। তাহলে এই যে নিউ ইংল্যান্ডটা অর্থাৎ রবার্ট ফ্রস্টের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো মূলত রুরাল রুরাল এলাকায় রয়েছে, তো রুরাল এলাকার নিউ ইংল্যান্ডের রুরাল রুরাল কি বলে এটাকে রুরাল অঞ্চলে রয়েছে, অর্থাৎ গ্রাম্য অঞ্চলে রয়েছে নিউ ইংল্যান্ড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, রুরাল এই যে নিউ ইংল্যান্ড এটা কোন দেশে অবস্থিত? রুরাল এরিয়া ইন নিউ ইংল্যান্ড, রুরাল এরিয়া ইন নিউ ইংল্যান্ড, এটা হচ্ছে আমাদের প্লেস, রাইট? আমি একটু একসাথে সবটুকু লিখি, রুরাল এরিয়া ইন নিউ ইংল্যান্ড, এটা পরীক্ষায় প্রায় আমাদের আমি পরীক্ষা দিয়েছি। এখন তোমরা কি এই যে নিউ ইংল্যান্ড এটা কি ইংল্যান্ডের একটা কোনো প্রদেশ কিনা? ইংল্যান্ড ধরো ইংল্যান্ডে কি কি আছে, ম্যানচেস্টার সিটি রয়েছে, লন্ডন রয়েছে, তারপরে আর কি আছে, লর্ডস কোথায়, লর্ডস কোথায় অবস্থিত? ও চেলসি রয়েছে, তারপরে আর কি রয়েছে, আরো যা যা শহর রয়েছে সেগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে নিউ ইংল্যান্ড যে জায়গাটা রয়েছে সেটা কোন দেশে অবস্থিত, নিউ ইংল্যান্ডটা কোথায় অবস্থিত দেখি বলো তো সবাই, কে কে বলতে পারবে এটা নিউ ইংল্যান্ডটা কোথায় অবস্থিত? আমি একটু দেখি কে কে বলতে পেরেছে, আমি একটু দেখি কে কে বলতে পেরেছে।
নিউ ইংল্যান্ডটা হচ্ছে আমেরিকা, স্কটল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, একজন এক একটা বলছো। না, নিউ ইংল্যান্ড হচ্ছে আমেরিকা। তোমরা একটু আজকে নিউ ইংল্যান্ড লিখে সার্চ দিবা, ঠিক আছে? নিউ ইংল্যান্ডটা হচ্ছে আমেরিকার ছয়টা অঞ্চল নিয়ে গঠিত। কয়টা অঞ্চল? ছয়টা অঞ্চল, ঠিক আছে? ছয়টা অঞ্চল কি কি হতে পারে সেটা একটু দেখে নিবা, ঠিক আছে? তো এই যে ছয়টা অঞ্চল আছে, এই ছয়টা অঞ্চল নিয়ে হচ্ছে নিউ ইংল্যান্ডটা অবস্থিত। এটা কোথায়? ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। আমি এখানে একটু এটা লিখে দেই, সেটা আর একটু ভালো হবে। এটা কোথায় হবে অবস্থিত? আমেরিকা। ওকে, এটা কোথায় অবস্থিত? নিউ ইংল্যান্ডটা আমেরিকাতে অবস্থিত। তো আশা করছি হচ্ছে তোমরা নতুন নতুন কিছু ইনফরমেশন আজকের এই ক্লাসে জানতে পারছো। আশা করছি তোমরা নতুন নতুন অনেকগুলো ইনফরমেশন ক্লাসে জানতে পারছো। সো আমাদের যে নিউ ইংল্যান্ডে যে প্লেসটা রয়েছে, সেই প্লেসটা যে প্লেস অর্থাৎ যেহেতু তোমরা তোমাদের মাথায় সহজভাবে আসার কথা, রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করেছেন কোথায়? আমেরিকাতে। সো নিউ ইংল্যান্ড বলতে যে এটা ইংল্যান্ডে হবে এমন না, এটা হচ্ছে নিউ ইংল্যান্ড বলতে আমেরিকার এটা এপাশ কি পাশ? উত্তর পাশ, উত্তর পূর্ব পাশের ছয়টা স্টেট নিয়ে উত্তর ইস্ট ওয়েস্ট ইস্ট হ্যাঁ উত্তর পশ্চিম উত্তর পূর্ব উত্তর পূর্ব অঞ্চলে ছয়টা স্টেট নিয়ে নিউ ইংল্যান্ড প্রদেশটা গঠিত। নিউ ইংল্যান্ড একসাথে একটা প্রদেশ না, ছয়টা নিয়ে একসাথে বলা হয়। এটাকে আমরা বোঝার জন্য আরেকটু বলতে পারি, ধরো আমাদের পার্বত্য অঞ্চল যদি আমি বলি, পার্বত্য অঞ্চল বলতে আমরা কোন 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 জেলাকে বুঝি? কোন কোন জেলাকে দেখে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমাকে। পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা কোন কোন জেলাকে বুঝি? ঠিক একই রকমভাবে আমাদের এই যে নিউ ইংল্যান্ড বলতে আমেরিকার ছয়টা স্টেট নিয়ে গঠিত, যেমনিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম বলতে আমাদের কয়টা? তিনটা জেলা নিয়ে গঠিত, ঠিক আছে? সো আশা করছি হচ্ছে তোমাদের আমাদের এই যে সেটিংটা রয়েছে, সেই সেটিংটা আমাদের এতটুকুন পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সবার কি এতটুকুন পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা কিন্তু এখনো কবিতাতে ঢুকতে পারি নাই, আমরা এখনো কবিতাতে ঢুকতে পারি নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের থিম। আচ্ছা, এই থিমে থিমটা হচ্ছে এই কথাটা মানে হচ্ছে সহজ কথা যদি বলি, থিম এখানকার মধ্যে হচ্ছে আমাদের এটার মূল বিষয়বস্তুটা কি কি? বিষয়বস্তুটা হচ্ছে আমাদের এখানকার মেকানিক্যাল ওয়ার্ল্ড নিয়ে এবং চাইল্ড লেবারের নিয়ে কথা বলা হয়েছে, সেটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট আমাদের আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই কবিতার স্পিকারটাকে, এই কবিতার স্পিকার তোমরা কি বুঝতে পেরে স্পিকার কি তোমরা কি জানো? স্পিকার বলতে কি বোঝায়? স্পিকারের বলতে কি বোঝায় তোমরা কি জানো? স্পিকার বলতে কি বোঝায় তোমরা কেউ কি বলতে পারবা? আচ্ছা, স্পিকার অর্থাৎ যিনি এই কবিতাটা যে বর্ণনা করেছেন। আচ্ছা, এই কবিতার স্পিকার কি রবার্ট ফ্রস্ট না অন্য কেউ? সহজ কথা জিজ্ঞেস করছি, এই কবিতার যে স্পিকার রয়েছে সেই স্পিকারটি কি রবার্ট ফ্রস্ট না অন্য কেউ? দেখি তোমরা একটু এটার অ্যান্সার দাও। এই কবিতার অর্থাৎ আউট আউট যে কবিতাটা রয়েছে, এই কবিতার স্পিকার কে? রবার্ট ফ্রস্ট না কে অন্য কেউ? আমরা এখনো কবিতাতে ঢুকতে পারি নাই, অলরেডি আমাদের আধা ঘন্টা সময় চলে গেছে। অনেকে দেখি আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, এই ইয়াং বয় লেখছো, লিটল বয় বলছো, ছোট ছেলে বলছো, রবার্ট ফ্রস্ট বলছো, অন্য কেউ? আচ্ছা, স্পিকার বোঝার জন্য তোমাদের কাছে আমি একটা সহজ কথা বলি, ঠিক আছে? তোমাদের একটা কবিতা আছে, সেটা হচ্ছে আই ডাইড ফর বিউটি, লেখেছে এমিলি ডিকিনসন। তার মানে হচ্ছে যদি স্পিকার বলতে শুধুমাত্র লেখককে বোঝায় অথবা কবিকে বোঝায়, তাহলে আমাদের বলতে হয় এমিলি ডিকিনসন কবরে বসে বসে কবিতা লিখে বা আমাদের কাছে পাঠাইছে, সেই কবিতা হচ্ছে সে মানে আই ডাইড, আমি মানে কি হচ্ছে আমি মারা গেছি ফর বিউটি, সৌন্দর্যের জন্য। আই ডাইড ফর ট্রুথ, আমি সৌন্দর্যের জন্য মারা গেছি। সো স্পিকার বলতে যদি আমরা শুধুমাত্র যারা আছো, যে অল্প কয়েকজন যারাই আছো, তাদের সবার মাথায় যেন আজকে থেকে এই বিষয়টা একবার ক্লিয়ার হয়, ঠিক আছে?
রবার্ট যদি স্পিকার বলতে শুধুমাত্র লেখককে বুঝায় তাহলে বিষয়টা কি হয়? বিষয়টা হচ্ছে এমিলি ডিকেনসন মারা গেছে, কবরে আছে, কবরে এসে কি করছে, কবিতা লিখে পাঠাইছে। বিষয়টা কি এমন? না, এমন না। মানে হচ্ছে লেখক শুধুমাত্র লিখেন, সেটা হচ্ছে অন্য কারো চরিত্রের মাধ্যমে তিনি সেটা বর্ণনা করেন। অর্থাৎ এখানকার যে ঘটনাটা হয়েছে সেটা কিরকম, আমরা একটু, স্পিকার হচ্ছে থার্ড পার্সন, কোনো একজন ব্যক্তি, যেখানে কোন ব্যক্তি সেটা এখানে উল্লেখ নাই। আমি একটু এটা লিখে দিচ্ছি, থার্ড পার্সন, স্পিকার হচ্ছে কে, থার্ড পার্সন। তার মানে হচ্ছে এখানে এমন একজন ব্যক্তি, ধরো আমাদের এখানে সেটিংটা কিরকম, একটা ইয়ার্ডে একটা উঠান, উঠানের মাঝে কি আছে, উঠানের এক পাশে হচ্ছে সমিল অথবা করাত কারখানা রয়েছে। তো বিকালবেলা শেষ সময়ের মাঝে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, এক দেখছে যে একটা ছোট ছেলে, বয়স হচ্ছে কার মতো, আমার মতো ছোট বাচ্চা। তো আমার মতো ছোট একটা বাচ্চা যখন একটা কাজ করছে, যে নাদুস নাদুস ছেলে, দেখতে একটু গাল টোবা টোবা সুন্দর টাইপের একটা ছেলে, তো যখন দেখছে যে একটা লেবার হিসেবে, চাইল্ড লেবার হিসেবে, আমার বয়স যখন 10-12 বছর, তো এই বয়সের মাঝে যখন দেখছে যে কাজ করছে, তখন সে দেখতেছে যে, অর্থাৎ সমিল হচ্ছে একটু দূরে, আর যিনি এই ঘটনাটা অথবা কবিতাটা বর্ণনা করছেন তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে দেখতেছে এখানে কি হচ্ছে, একটা ছেলে দেখতেছে সে একটা কাজ করতেছে, এখানকার মধ্যে কে কোথায় আছে, এবং হচ্ছে চারপাশে যে ভিউ আছে সেই ভিউগুলো বর্ণনা করছে, বর্ণনা করে পরবর্তীতে ছেলের সাথে কি হয়েছে, এরকমভাবে হচ্ছে এই ঘটনাটা এখানকার কবিতাটা হচ্ছে বর্ণনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, আশা করছি হচ্ছে এখন স্পিকার বলতে তোমাদের কি রকম, মানে স্পিকারের বিষয়টা তোমাদের সবার কি ক্লিয়ার হয়েছে, স্পিকারের বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে, এবং ঘটনার বিষয়টা আমাদের সবার ক্লিয়ার হয়েছে? কিরকম ঘটনাটা, ঘটনাটা আবার বলছি, একজন মানুষ, ধরো এই যে আমার বাম পাশে এখানে একটা একটা বাম পাশে এখানে হচ্ছে কই, হাত কই দেখা যায় না কেন, ওকে, এই যে এখানে, ঠিক আছে, আমার বাম পাশে এখানে একটা সমিল রয়েছে, তো দূর থেকে ধরো 10-5 মিনিট, এই আমার এখানে ধরো একটা সমিল রয়েছে, ঠিক আছে, সমিল এর এখানে একটা ছেলে, ধরো আমি এখানে কাজ করতেছি, আমার এখন একটু বয়স হয়ে গেছে, তো নাদুস নদুস যখন ছিলাম 10-12 বছর, তখন সেই সময়ে আমি কাজ করতেছি, এখন আমার বয়স ছোট কম 10-12 বছর, এই বয়সের মাঝে যখন আমি কাজ করি, হয়তো কি একজন দূর থেকে যার হচ্ছে বিবেক আছে, যে একটা ছোট ছেলে কিভাবে কাজ করতে পারে, এই জিনিসগুলো দেখি সে কিভাবে কাজ করে একটু দেখি আমি, ঠিক আছে, এই জিনিসগুলো বোঝার জন্য সে যখন দূর থেকে দেখছে, তখন আগে হচ্ছে সে যা যা দেখেছে, দেখার পরে পরবর্তীতে যখন কবিতাগুলো লিখছে বা কবিতা ঘটনাটা বর্ণনা করছে, বর্ণনা করার পর আমাদের কি কি হয়েছে এখানে, সেই জিনিসগুলো হচ্ছে কবিতা বর্ণনা করা হয়েছে। আশা করছি হচ্ছে আমাদের এখন কবিতাটা বুঝতে সবার জন্য সহজ হয়ে যাবে। সবার জন্য কি এতটুকুন পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, আমি আজকে উপস্থিতির সংখ্যা যা দেখছি মনে হচ্ছে আর ক্লাসটা কন্টিনিউ করা উচিত না। কন্টিনিউ কি ক্লাসটা করব, কন্টিনিউ? আচ্ছা, তোমাদের আরোটা জিনিস বলে দেই, যদি ধরো স্কুল বয় যে কবিতাটা রয়েছে সেখানকার একটা লিটল বয় ছিল বা স্কুল বয় ছিল, তো সেক্ষেত্রে সেটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ অথবা তারপরে হচ্ছে যে বর্ণনাগুলো আছেন, একজন কি কমেন্ট করেছে দেখি, রবার্ট ফ্রস্ট লিখেছেন এই বয় সম্পর্কে, হ্যাঁ। আচ্ছা, আজকের যে ক্লাসটা যেন বলছিলাম, ভুলে তো গেলাম মাঝখান দিয়ে, আচ্ছা, তো ক্লাসটাকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, থার্ড পার্সনটাকে এখানে থার্ড পার্সনটা বর্ণনা করা নাই, স্বাভাবিকভাবে গল্প উপন্যাসের মধ্যে থার্ড পার্সন অনেকেই লিখে, ঠিক আছে, অনেকেই বর্ণনা করে ঘটনা, কিন্তু সেটা উল্লেখ থাকে না। থার্ড পার্সন যখন হয় সেটা কে হয় সেটা জানা যায় না। ক্লাসটিকে আমরা কন্টিনিউ করব। তোমরা কি কে কে শেয়ার দিয়েছো, যদি তোমরা শেয়ার ডান করে মানে শেয়ার করে থাকো, তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করবো ক্লাসটা। এত কম উপস্থিতি দিয়ে হচ্ছে কন্টিনিউ করা যায় না।
দেখি আমি একটু কমে এই তোমাদের ইয়াগুলো দেখি। অনেকেই এই শেয়ার করো নাই। আচ্ছা আমরা কি কন্টিনিউ করব? এত কম উপস্থিতি যেটা ভাবাও যায় না। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট চলে যাচ্ছি একটু কবিতায়। আচ্ছা কবিতাটা তো তোমরা দেখতে পাচ্ছ, কবিতাটা কি সবাই দেখতে পাচ্ছ কিনা, কবিতা দেখা যায় কিনা, সবাই কি কবিতা দেখতে পাচ্ছ? কবিতা লেখা কি বোঝা যায় কবিতার? একটু ছোট করলে মনে হয় একটু বোঝা যেত। সবাই কি কবিতা লেখা কি সবাই কি দেখতে পাচ্ছ? ওকে, আমরা এখন কবিতার প্রথমত হচ্ছে ঘটনা এখানে কি হচ্ছে, লেখক মানে একটা ছোট ছেলে কাজ করতেছে, দূর থেকে একজন মানুষ দেখছে, দেখে হচ্ছে সে ঘটনাগুলো এখন বর্ণনা করবে। হ্যাঁ আচ্ছা দেখি কিরকম ভাবে সে ঘটনা বর্ণনা করে সেটা আমরা দেখি। দা বাজ স। আচ্ছা এখানে স শব্দের অর্থ কি? বাই দ্য ওয়ে স এর কয়েকটা মিনিং আছে। স দেখো, ধরো তোমরা একটা সেন্টেন্স লেখো, দেখি আই স এ স, আই স এ স টু স, দেখি তোমরা এটার মিনিংটা লেখো। তো এখানে আমি তিনটা স লিখেছি, এ তিনটা স শব্দের অর্থ কি, কোনটার মিনিং কি? আই স আমি দেখলাম, এ স একটা দেখলাম, একটা গা একটা করাত দেখলাম, টু স কাটতে, একটা করাতে কাটতে দেখলাম, ঠিক আছে। সো আমাদের এই যে প্রথম যে সটা রয়েছে, এই যে সটা রয়েছে এ স অর্থ হচ্ছে সি স সিন, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। আর এখানে স শব্দের অর্থ হচ্ছে করাত, যেটাতে কাটা হয়, তার মানে হচ্ছে এখানে নাউন। আর এখানে টু স যেটা আছে এটা হচ্ছে কি, টু স এটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ করাত দিয়ে কাটা যখন হয় তখন কাটা যখন অর্থ হবে, করাত দিয়ে যখন কাটা অর্থ হবে তখন সেটা অর্থ হবে কি, টু স, অর্থাৎ সেটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে। তাহলে আমাদের এখানে যে সটা রয়েছে সে সটা হচ্ছে নাউন হিসেবে নাকি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে, অবশ্যই নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে যদি নাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে তাহলে এখানে এটা কোনটা এটা হিসেবে, এটা হচ্ছে আমাদের করাত অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা এখন যে করাতটা রয়েছে সেই করাতটা কিরকম করাত, সেই করাতটা কিরকম করাত, বাজ করাত। বাজ শব্দের অর্থ কি? BUZZ, বাজ শব্দের অর্থ কি? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তোমরা যদি সবাই একটু ইন্টারঅ্যাক্টিভ আমার সাথে হও, দেন হচ্ছে আমি ক্লাসটা যদি কম থাকে, যদিও আমরা স্টুডেন্ট কম, তাহলে হচ্ছে আমরা একটু ক্লাস নিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব। যদি দেখি আমি শুধুমাত্র এই যে প্রথম পেজটা যেটা আছে এতটুকুন হয়তো তোমাদেরকে, যদি তোমাদের ইন্টারঅ্যাকশন যদি না থাকে তাহলে এতটুকুন করে আমি শেষ করে দেবো। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমাদের এই যে বাজ শব্দের অর্থ কি, বাজ এই যে বাজ শব্দের অর্থ কি, এটা হচ্ছে বাজ শব্দের অর্থ হচ্ছে ক্রুদ্ধ অথবা বনবন করে যে করাতটা, অর্থাৎ যখন করাত চলে তখন সেটা কি হয়, বনবন করে একটা সাউন্ড হয় না, ব ব করে একটা সাউন্ড হয়। আমাদের আকি গ্রামের মাঝে, গ্রামের মাঝে আমার বাড়ি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জে, তো হচ্ছে আমাদের বাজারের নাম হচ্ছে গোল্লাক বাজার। তো গোল্লাক বাজারে আগে একটা সমিল ছিল, এখন আর সমিলটা দেখলাম নাই। তো আগে প্রায় হচ্ছে সমিলের এখানে দাঁড়িয়ে থাকতাম, যে এখানে তখন গাছগুলো যখন মানে করার দিকে কাটতো তখন হচ্ছে গাছের একটা সুন্দর ঘ্রাণ আসতো বিভিন্ন গাছ থেকে, আবার মাঝে মধ্যে দেখা যেত খুব দুর্গন্ধ, মাঝে মধ্যে দাঁড়ানো যেত না, ঠিক আছে। তো আমি মাঝে মধ্যে একটু ইয়া করতাম। আচ্ছা
সো আমরা দেখি তখন এই সাউন্ডগুলো শুনতাম আর কি। এখন আমাদের ওই বাজারে সমিলটা নাই, এখন ওই সমিলের জায়গায় মানুষের বিভিন্ন প্রকারের দোকান করে ফেলছে। আচ্ছা আচ্ছা, তার মানে যে বন বন করা যে কয়ারটা রয়েছে সেই কয়ারটা কি করছে, স্নারলড অ্যান্ড র্যাটলড ইন দ্য ইয়ার্ড, উঠানে। তার মানে হচ্ছে আমরা ইন দ্য ইয়ার্ড এটাকে কি পাচ্ছি, এখানে আমাদের এখানে একটা প্লেস পাচ্ছি, অর্থাৎ আমাদের সেটিং পাচ্ছি। তার মানে এটা কোন সময়ের মানে কোন জায়গায়, যদি জায়গার কথা বলি সেটা হচ্ছে ইয়ার্ড। ইয়ার্ড কোথায় থাকে, রুরাল এরিয়াতে থাকে। এটা কোনো শহরে কি ইয়ার্ড থাকে, শহরে ধরো ঢাকা শহর, ঢাকা শহরে কোনো উঠান রয়েছে না, উঠান নাই। তাহলে তাহলে এই ইয়ারটা রয়েছে কোথায়, গ্রামে। সো আমরা আমাদের এই কবিতার সেটিংটা প্রথম লাইনে আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইন দ্য ইয়ার্ড। এটা কি একটা সেটিং, সবাই একটু খাতায় নোট করে নাও, অথবা টেক্সট এক্সেস বই যাদের কাছে আছে টেক্সট এক্সেস বইয়ের সামনে একটু লিখে দাও সেটিং, ঠিক আছে। ইয়ার্ড, ইন দ্য ইয়ার্ড ইকুয়াল টু এখানে সেটিং, এটা হচ্ছে কোন ধরনের সেটিং, সেটিং অফ প্লেস, রুরাল এরিয়া। হ্যাঁ, কোন কোন দেশের কোন জায়গার, ইন নিউ ইংল্যান্ড। ওকে আচ্ছা, এখন যখন এটা খটখট করা যে করাটা হচ্ছে, সেই করাটা যখন আমাদের এখানে কি হচ্ছে, ক্রুদ্ধ শব্দ হচ্ছে, জনজন করে শব্দ হচ্ছিল, তখন এখানের মধ্যে মাঝে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, স্নার্ল অ্যান্ড র্যাটল। এই দুটো শব্দ দেখো, এই দুটো শব্দ আমরা একটু দেখি। এই দুটো শব্দ হচ্ছে একটা দুটা লিটারারি টার্মস হয়, লিটারারি টার্মস হয়, ঠিক আছে। দেখে তোমরা একটু কমেন্ট করে জানাতে পার, আমাকে একটু বলতে পারবা কিনা এগুলো কোন ধরনের লিটারারি টার্মস রয়েছে। কোন ধরনের লিটারারি টার্মস রয়েছে দেখি একটু কমেন্ট করে দেখি। একজন কি লিখেছে, ভাই চশমা চোখে দিলে আপনার চোখে আপনার চোখ দেখতে পারছি না, এতক্ষণ মানে চশমা চোখে না দিতে দিতে আমার হচ্ছে হয়ে গেছে, যে চোখ কেমন ব্যথা ব্যথা করছিল সেই জন্য দ্রুত চশমা দিলাম। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানা তো এটা কোন ধরনের লিটারেরি টার্মস হতে পারে, কোন ধরনের লিটারেরি টার্মস। একজন ইয়া করেছে অমনোম্যাটোপোয়িক, না এটা পোয়িক না, এটাকে বলা হয় অনোম্যাটোপিয়া, এর উচ্চারণ হচ্ছে অনোম্যাটোপিয়া। দেখো অনোম্যাটোপিয়া, পিওই পয়েম না, ওইখান থেকে হচ্ছে ইয়া। যখন এখানে দেখো অনেকগুলো ভাওয়েল রয়েছে, কয়টা ভাওয়েল আছে একসাথে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ভাওয়েল হয়, তখন হচ্ছে আমাদের মাঝখানে যে ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলো আমাদের কেটে দিতে হয়। তো সেই জন্য হচ্ছে লাস্ট যে ভাওয়েলটা রয়েছে, ভাওয়েল সাউন্ডটা রয়েছে, সেই ভাওয়েল সাউন্ডটা হচ্ছে আমরা উচ্চারণ করি শুধুমাত্র। মাঝখানে যখন একাধিক ভাওয়েল থাকে তখন হচ্ছে একাধিক ভাওয়েলের আমরা উচ্চারণ না করে শুধুমাত্র লাস্ট যে ভাওয়েল সাউন্ডটা রয়েছে সেই ভাওয়েল সাউন্ডটা আমরা এখানে উচ্চারণ করেছি। তো ইয়া একটা সাউন্ড আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের অনোম্যাটো পিয়া, এটা পো ইয়া না, ও ইয়া না, অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া কি হিসেবে ব্যবহার হয়, বাই দ্য ওয়ে অনোম্যাটোপিয়াটা কি হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তো আর আমি এখানে শুধুমাত্র বলছি স্নার্ল এবং র্যাটল সম্পর্কে জিজ্ঞেস করেছি, আমি যে স্নার্ল এবং র্যাটল এই দুটো শব্দ সম্পর্কে জিজ্ঞেস করেছি, এগুলো হচ্ছে কিসের কিস, এগুলো অনোম্যাটোপিয়া। এখন এই যে অনোম্যাটোপিয়াটা কি, আমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া ভাইয়া অনোম্যাটোপিয়াটা কি, অনোম্যাটোপিয়াটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাউন্ড, ওয়ান কাইন্ড অফ সাউন্ড। সো যখন বাস স হয় তখন একটা একটা সাউন্ড হয় কিনা, অবশ্যই হয়। সো সেই জন্য হচ্ছে এটা আমাদের অনোম্যাটোপিয়া। আচ্ছা, তারপরে একরকমভাবে আমাদের আরও এখানে হতে পারে, স এবং স্নার্ল যদি হয় তাহলে এটা হতে পারে কি আমাদের এস এবং এলিটারেশন। এলিটারেশনটা কি, এলিটারেশন আমরা যদি বলি, এলিটারেশন এলিটারেশন হচ্ছে কি বলে এটাকে, সেম শব্দে অর্থাৎ ভাওয়েল যখন হয়, সরি মানে শব্দের শুরুতে যখন আমাদের কি থাকে, কনসোনেন্ট, সেম সিমিলার কনসোনেন্ট থাকে, সিমিলার সেম লেটার অথবা সাউন্ড হয়, কোথায় থাকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ শব্দের শুরুতে যখন আমাদের সেম সাউন্ড
same vowel consonant jodi thake tokhon seta ke bola hoy alliteration tahole amra asha korchi আমাদের এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পেরেছি এক নম্বর হচ্ছে অনোমেটোপিয়া কি হ্যাঁ এই যে একজন ইয়া করেছে ধারাবাহিক শব্দের প্রথম একই বর্ণ যদি থাকে এক্ষেত্রে এলিটারেশনের ক্ষেত্রে দুটো জিনিস হয় ল্যাটার এবং সাউন্ড ল্যাটার হতে পারে বর্ণ হতে পারে অথবা সেটা সাউন্ড হতে পারে কোথায় হবে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড যদি সেম সাউন্ড অথবা সেম কি হয় ল্যাটার অ্যাট দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড হয় সেক্ষেত্রে দুটা ওয়ার্ড হয় সেক্ষেত্রে সেগুলোকে কি বলা হবে এক্ষেত্রে কমপক্ষে এক জোড়া শব্দ লাগবে ক জোড়া লাগবে এক জোড়া শব্দ লাগবে যদি এক জোড়া শব্দ হয় দেন সেটাকে বলা হবে আমাদের কি হবে এলিটারেশন হবে আশা করছি হচ্ছে আমাদের যে প্রথম লাইনটা আমরা পড়েছি সেই প্রথম লাইনটা হচ্ছে সবার ক্লিয়ার হয়েছে সবার কি এতটুকুন পর্যন্ত ক্লিয়ার সবার একবারে সবার সবার কি এতটুকুন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি না সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কি না কে কি বুঝতে পারছো কে কি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত ওকে কথা ডাবল আসতেছে এটা কি সবার কাছে নাকি ওকে আমরা নেক্সট যাচ্ছি নেক্সট লাইন কি বলছে নেক্সট লাইন বলছে and made dust and dropped the stub length sticks of wood খুব সুন্দর সেন্টেন্সটা দেখো আচ্ছা দেখো সেন্টেন্সটা একটু দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করে সেন্টেন্সটা দেখো আমি এটাকে লাল কালার করে দিই হ্যাঁ লাল কালার দিলে আর ইয়া করে দেখা যাবে and made dust আচ্ছা যখন এই করাতটা কাটে কাটার পরে হচ্ছে দুটো জিনিস হয় এক নম্বর হচ্ছে যখন ধরো এই যে আমার মোবাইল এই যে মোবাইল পরে গরিব মানুষ আমি মোবাইল পরে এসে ভেঙে গেছে দুদিন আগে এখন একটা নতুন মোবাইল মানে ভেঙে ছুটে চুরমার হয়ে আছে তখন নতুন মোবাইল কিনতে পারি না আচ্ছা যখন এই করাত দিয়ে আমি যখন কাটবো তখন হচ্ছে এখানে দুটো জিনিস হবে নাম্বার ওয়ান এই যে এখানকার দুটো ভাগ হবে নাম্বার টু এখানকে যখন এই যে কাটবো কাটার মাঝে একটা ডাস্ট অর্থাৎ সেটাকে হচ্ছে যে গুঁড়ি বলে না গুঁড়ি গুঁড়ি আছে না গুঁড়ি গুঁড়ি অথবা এটাকে বলা হয় কিরকম পারে ধুলার মতো আছে না ধুলা ধুলা আবার ধুলা জামাই না এমন না ধুলা ধুলা হ্যাঁ আচ্ছা এখানে আমাদের দুটো জিনিস হয় যখন করাত দিয়ে কাটি তখন আমাদের দুটো জিনিস হয় নাম্বার ওয়ান কি কাঠ হবে মানে দুটা টুকরো হবে প্রথমত কয়টা টুকরো হয় দুটো টুকরো হয় ঠিক আছে আর দুটো টুকরো হবার পরে আমাদের টুকরার এখন তো এখানে টুকরার মাঝে কি হয়ে যায় মাঝে কি হয় টুকরার মাঝে এর কে কল দিচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া আমি ক্লাস করাচ্ছি ক্লাস শেষ করে তোমাকে কল দেই ক্লাস শেষ করে কল দিচ্ছি আচ্ছা দুইটা জিনিস হয় বললাম এক নম্বর হচ্ছে কাঠ হয় দুই নম্বর হচ্ছে এখানে ধুলা অথবা ধুলা অথবা এটা কি বলা হয় গুড়া আমাদের এলাকায় বলে গুড়া বলে আর কি ঠিক আছে দুটো জিনিস হচ্ছে ওকে তাহলে ঠিক একই রকম ভাবে আমরা একটু কবিতাটি দেখি এখন যখন ছেলেটা করার দিকে কাট কাটছে সে কি পাচ্ছে মেড ডাস্ট সেখান থেকে কি হচ্ছে ডাস্ট মানে হচ্ছে ধুলা অথবা গুড়া হচ্ছে এবং সেখান থেকে কি হচ্ছে ড্রপড এই স্টপ স্টপ লেন্থ স্টিক অফ উড অর্থাৎ উডে অর্থাৎ জ্বালানি কাঠের টুকরা হচ্ছে ঠিক আছে জ্বালানি কাঠের টুকরা হচ্ছে তার মানে আমরা গাছ কাটে যখন তার মানে গাছ থেকে গাছের টুকরা হবে আচ্ছা এখন এগুলো হচ্ছে দুটো জিনিস আমাদের হয় আচ্ছা এখন আরেকটা যে জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম আমি মাঝে মাঝে যে বলছিলাম না দাঁড়ায় থাকতাম সুইট সেন্ট স্টপ হোয়েন দ্য ব্রিজ ব্রিজ ড্রিউ অ্যাক্রস ইট আচ্ছা সুইট সেন্টেন্ট সুইট সেন্টেড সুইট শব্দ অর্থ কি মিষ্টি সেন্টেড মানে কি সেন্টেড মানে কি সেন্ট মানে হচ্ছে মিষ্টি গ্রান স্টাফ শব্দ অর্থ কি স্টাফ এস টি ডাবল এফ স্টাফ স্টাফ শব্দ অর্থ কি দ্রুত বলতে হবে স্টাফ শব্দ অর্থ কি নাউন কিন্তু স্টাফ শব্দ অর্থ কি স্টাফ সুইট
sweet scented stuff. Sweet scented stuff শব্দটা অর্থ কি? দ্রুত আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে একজন বলছে তুষ তুষ হয়ে যায় হ্যাঁ একজন আতাউল্লাহ বখারি বলছে তুষ আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে সুইন সেন্টেড স্টাফ ওয়ান কাপ স্টাফ শব্দটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটেরিয়াল ঠিক আছে স্টাফ শব্দটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটেরিয়াল অর্থাৎ একটা মানে গ্রান্ট আসতেছে ঠিক আছে স্টাফ শব্দটা এখানে পূর্ণ করা না স্টাফ শব্দ অর্থ এখানে পূর্ণ করা না এখানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটেরিয়াল হ্যাঁ এই যে আরেকজন অ্যানসার করেছে সুইট সেন্টেড স্টাফ এখানে এটা কি হয়েছে অ্যালিটারেশন হচ্ছে থ্যাংক ইউ যে জিহাদুল্লাহ বলছো জিহাদুল্লাহ এটা আমার মনে হয় যে টেক্সট হ্যাক্সে আমি দিয়ে দিয়েছি টেক্সট হ্যাক্সে এইভাবে দিয়ে দিয়েছি সুইট সেন্টেড স্টাফ এটা হচ্ছে কি অ্যালিটারেশন দুটো শব্দে শুরুতে সবগুলা শব্দ শুরুতে কি আছে এস রয়েছে ঠিক আছে সো এটা কি হচ্ছে আমাদের অ্যালিটারেশন হচ্ছে আচ্ছা দেখো তার মানে হচ্ছে সুইন সেন্টেড স্টাফ ওয়ান কাইন্ড অফ মেটেরিয়ালটা সেটা কি আসছে বেশি আসছে ওয়েন দ্য ব্রিজ ড্রিও অ্যাক্রস ইট যখন এর মাঝ দিয়ে বাতাস বয়ে যায় ধরো আমি এতে এখানে সমিল রয়েছে আমি একটু দূরে বাতাস আসলো এ থেকে আসার পরে বাতাস আসার পরে হচ্ছে এখান থেকে যে গ্রানটা আসে সেই গ্রানটা হচ্ছে আমার নাকের মাঝে বেশি আসে যে বললাম মানে এবং সেই গ্রানটা কেমন খুবই সুইট আজ আমি বললাম না আমি মাঝে মধ্যে দাঁড়ায় থাকতাম ঠিক আছে আমার মাঝে মাঝে মনে হতো যে এখানকার মধ্যে দুনিয়া সবচেয়ে নোংরা গন্ধগুলো এখানে ঠিক আছে এমন অবস্থা হয় মাঝে মাঝে সো এটা হচ্ছে আমাদের এখানে সিটিংটা মানে এখানকার ইয়ারটা বর্ণনা করছে আচ্ছা অ্যান্ড ফ্রম দেয়ার সেখান থেকে অর্থাৎ আমি যেখানে এই যে ইয়ার থেকে ইয়ার্ড থেকে আমি যে ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে from there those who lifted eyes je byakti mane je keu je chokh emne ektu upore dike takato she ki korte parbe could count she count korte parbe gonte parbe five mountain ranges one behind the other acha eta bujhar jonno tomader shohoj kotha boli dei dhoro ei je amar hat ta ektu dekho thik ache তো এই এখানকার এখানকার হচ্ছে কি এখানে হচ্ছে বা এর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে এটা কি বলে নিচে হচ্ছে এখানকার হচ্ছে সমিলটা তো ভার্টিক্যাল যদি আমি ইয়া করি ভার্টিক্যাল ভাবে চিন্তা করি এখান থেকে এই যে একটা এখানে একটা হচ্ছে মাউন্টেন আমার হাতের এখানকার হচ্ছে একটা মাউন্টেন এর আবার আঙ্গুলের উপরে হচ্ছে আরেকটা মাউন্টেন এরকম ভাবে আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছে তার মানে হচ্ছে একটা আমি এখান থেকে তাকাইলে এই যে একটা মাউন্টেন দেখছি তার উপরে আরেকটা মাউন্টেন তার উপরে আরেকটা মাউন্টেন তারপর আরেকটা মাউন্টেন এরকম ভাবে একবারে এরকম ভাবে ভার্টিক্যাল ভাবে মনে হচ্ছে তার মানে হচ্ছে ফ্রম দেয়ার দোজ হু মানে দোজ দ্যাট মানে হু এখানে বলছি দোজ হু লিফটেড আইস যে এইভাবে চোখ উপর দিয়ে তাকাবে তার মানে সে কি দেখতে পাবে একটা কুড কাউন্ট ফাইভ মাউন্টেন রেঞ্জেস সেগুলো সারিবদ্ধভাবে সেখানে চোখ আছে সে তারাই কি করতে পারবে গুনতে পারবে আন্ডার দ্য সানসেট ফার ইনটু ভারমন্ট আচ্ছা এখানে ভারমন্টটা কি ভারমন্টটা কোথায় অবস্থিত ভারমন্টটা দেখো আন্ডার দ্য সানসেট আচ্ছা আন্ডার দ্য সানসেট তার মানে হচ্ছে সেগুলো হচ্ছে ইয়ার মাঝে ফার ইনটু ভারমন্ট এবং দূরে হচ্ছে কি আছে দূরে হচ্ছে আমাদের ভারমন্ট এই ভারমন্ট হচ্ছে যে বললাম না ছয়টা প্রদেশ মানে ছয়টা স্টেট নিউ ইংল্যান্ডে এর মাঝে একটা এলাকার নাম হচ্ছে ভারমন্ট আশা করছি হচ্ছে তোমাদের এখানকার যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা হচ্ছে তোমাদের এতটুকুন পর্যন্ত সবার সেটিংটা ক্লিয়ার হয়েছে আমরা তাহলে হচ্ছে নেক্সট যাচ্ছি আমরা কি নেক্সট যাব আরে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে তো মোলে চার্জ নেই আচ্ছা নেক্সট যাচ্ছি আমরা ওকে এই মানে তাহলে আমাদের যে প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুনের মাঝে আমাদের কি আলোচনা করা হয়েছে তোমরা একটু খাতায় যারা ইয়ে আছো খাতায় একটু লিখে নাও এখানে হচ্ছে সেটিং নিয়ে আলোচনা করা হয়েছে
মানে হচ্ছে প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকুনের মাঝে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই কবিতার সেটিং নিয়ে আলোচনা হয়েছে। তার মানে সেটিং এর মাঝে কি কি পাচ্ছে, আমরা টাইম পেয়েছি, এই যে প্রথম এখানে হচ্ছে যে আমরা কখন সময়টা ওই সময়টা হচ্ছে সানসাইটের সময়, সান অর্থাৎ সূর্য ডুবার সময়, এটা হচ্ছে আমাদের টাইম, ঠিক আছে। আর প্লেসটা কোথায়, প্লেসটা হচ্ছে ইন দ্য ইয়ার্ডে, এবং এর আশেপাশে যে কিরকম দৃশ্য এবং হচ্ছে এর ইয়ার মাঝে কিরকম দৃশ্য সেই জিনিসগুলো হচ্ছে এখানে আমাদের বর্ণনা করা হয়েছে। সো আশা করছি হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে, সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, যাদের ক্লিয়ার তাদের একটু কমেন্ট করে জানাও তো আমাদের ভাইয়ারা এন্ড আপুরা। যাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট যাচ্ছি, খুব কম অ্যাটেন্ডেন্স যেটা হচ্ছে আমাকে খুব ব্যথিত করছে। আচ্ছা আমরা কি তাহলে আজকে এতটুকু পর্যন্ত শেষ করবো নাকি আরো স্টেঞ্জে পড়বো, আজকে আরো স্টেঞ্জে পড়ি। আচ্ছা আরো স্টেঞ্জেতে কি বর্ণনা করা হয়েছে আমরা একটু দেখি। ওকে, and the saw snarled and rattled and snarled and rattled seta bolche okay kobider line ki thik ache ektu kom mone hocche na thik ache line thik ache okay tarpore amra dekhchi ei line ta hocche amra already ekai rokom bhabe explanation kono somoshya nei acha as it run light, as it run light or had to bear a load and nothing happened, a day was all but done, call it a day, I wish bolte hocche the speaker jini, I wish they might is they bolte ka adike bojano hocche martha somile jara malik royeche thik ache tara might have said to please the boy by giving him half the hour that was count so much when sent from work. আচ্ছা আমরা তাহলে আজকে এই স্টেঞ্জাটা পড়ব, কি বলছো, আমরা ওয়াইফাই অনেক মিলে, আচ্ছা ওয়াইফাই ইয়া করে ইয়া করছো না, ঠিক আছে ক্লাস করা হচ্ছে মূল মুখ্য বিষয়। আচ্ছা দেখো, অ্যাজ যখন ইট রান লাইট, যখন এটা আস্তে আস্তে চলছিল তখন মনে হচ্ছিল চলছিল চলার সময় অথবা মনে হচ্ছে আস্তে আস্তে চলছিল, হ্যাড টু বিয়ার এ লোড, এটার জন্য আরো কিছু কি চাই, লোড চাই মানে আরো তাকে গাছ দাও, ঠিক আছে। এন্ড নাথিং হ্যাপেন, তেমন কিছু ঘটে নাই, তেমন কিছু দেওয়ার মধ্যে তেমন কিছু নাই। আচ্ছা ডে ওয়াজ অল বাট ডান, অল বাট এটা হচ্ছে, অল বাট এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, অল বাট অট একটা ফ্রেজ, এই অল বাট এর মিনিংটা কি তোমরা কি বলতে পারবা, অল বাট একটা ফ্রেজ এর মিনিংটা কি তোমরা বলতে পারবা, অল বাট, অল বাট একটা ফ্রেজ একটা মিনিং এখানকে কি অর্থে ব্যবহার হয়েছে, অল বাট এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, অল বাট একটা ফ্রেজ, এই ফ্রেজটা একজন বলছে কি ভাইয়া, ভাই ভারমন্ট আমেরিকা এবং কানাডা সীমান্তে অবস্থিত, হ্যাঁ এই যে উত্তর পশ্চিম উত্তরে আমাদের ইয়াতে আমাদের যেহেতু নিউ ইংল্যান্ড, যেহেতু আমাদের উত্তর কি বলে এটাকে উত্তর পশ্চিম দক্ষিণ সরি পূর্ব অঞ্চলে অবস্থিত, সো ভারমন্টটা হচ্ছে আর একটু এই যে মানে অস্ট্রেলিয়া আমেরিকার উত্তরে কোন দেশ, কানাডা, হ্যাঁ সো এটা প্রায় ইয়ার মাঝে সীমান্তের মাঝে অবস্থিত। আচ্ছা অলবার্ট অর্থ হচ্ছে ভেরি নিয়ারলি, ভেরি নিয়ারলি প্রায়, তার মানে হচ্ছে আমাদের এখানে কি অর্থ বুঝাচ্ছে, ডে ওয়াজ অলবার্ট ডান অর্থাৎ দিন প্রায় শেষ, কল ইট ডে, কল ইট ডে অর্থ হচ্ছে, কল ইট ডে অর্থ হচ্ছে আজকের জন্য ছুটি দেওয়া, তার মানে ইন দ্য ডে, ইন দ্য ডে তোমরা একটু লিখে নাও, ইন দ্য ডে, টু ইন দ্য ডে। আচ্ছা তার মানে হচ্ছে দিন প্রায় শেষ, তার মানে হচ্ছে যেহেতু আমরা উপরে দেখলাম এটা কোন সময়টা হচ্ছে আন্ডার দ্য সানসেট অর্থাৎ সূর্য অস্তের সময়, সো আমি
সে যদি সারাদিন কাজ করছে 8 থেকে 10 ঘন্টা কাজ করছে, আমি এখানকার মধ্যে আমার হৃদয় একটু একটু সফট হার্টেড, সো আমি কি করছি, আই উইস, আমি প্রত্যাশা করছি, দে হ্যাভ মাইট সেইড, তারা বলবে, তারা বলতে পারতো, ঠিক আছে, তারা বলতে পারতো, কি বলতে পারতো, টু প্লিজ দ্য বয়, ছেলেটিকে আনন্দ দেওয়ার জন্য কি বলতে পারতো, বাই কি বলে, বাই গিভিং হিম, তাকে দিয়ে দ্য হাফ আওয়ার, আধা ঘন্টা সময়, তার মানে হচ্ছে তাকে আধা ঘন্টা সময় তাকে কি করতে দিবে, ফ্রি দিবে, অর্থাৎ সে এত সারাদিন কাজ করেছে, এখন আধা ঘন্টা সময় সে কি করবে, তার এই বলবে যে তোমার এখন ছুটি, যাও যাও, তোমাদেরকে তো এখন 1 ঘন্টা ক্লাস নিয়ে নিলাম, সো 1 ঘন্টার ক্লাসের মধ্যে এখন এই তো এই প্যাসেজটা শেষ করে বললাম যে তোমাদের আজকের মতো ছুটি, সো তোমরা যে বলো ভাইয়া থ্যাংক ইউ, অনেকক্ষণ ক্লাস নিয়েছেন, ক্লাস কি করেছেন ভালো লাগে নাই, তো এতক্ষণ ক্লাসের মাঝে শুধু প্যারা আর প্যারা ইয়ে করছেন, কমেন্ট করতে বলছেন, শেয়ার করতে বলছেন, এইসব জিনিস ভালো লাগে নাই, তো ছুটি পাইছি যে এখন ভালো লাগতেছে, এমন আর কি, হ্যাঁ, হাফ দ্য আওয়ার, যে তখন তাকে হচ্ছে আধা ঘন্টা সময় দিচ্ছি, যেটা যে আধা ঘন্টা সময় এ বয়, মানে একটা ছোট ছেলে 10 বছরের ছড়য় ছেলে কাউন্টস মনে করে বা ধরে নেয় সো মাচ অনেক, ওয়েন হি সেভ ফ্রম ওয়ার্ক, যখন সে কাজ থেকে মুক্তি পায়, যখন সে কাজ থেকে রেহাই পায়, সেই এই আধা ঘন্টা সময় তার কাছে বিশাল সময় মনে করে। সো এই অংশের মাঝে হচ্ছে আমাদের সেখানকার তার কাজের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে বর্ণনা করে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজকে দুই কত লাইন পড়েছি প্রথম দেখে একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 লাইন পড়েছি, ঠিক আছে, এখানে প্রায় 34 টান রয়েছে, সো প্রায় যেহেতু আমাদের প্রায় 34 টান লাইন রয়েছে, তো সেই জন্য আমাদের আজকের প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে আজকের ক্লাস আর কন্টিনিউ করবো না, আমার গলাটা প্রায় শুকিয়ে গেছে। আচ্ছা, তোমরা হচ্ছে তোমরা অনেকে হচ্ছে আমাকে নক দিয়েছো, যারা হচ্ছে আমাদের অলরেডি কয়েকটা টেক্সটবুকের একটা ক্লাস হয়েছে, আলাদা করে আমার বেসিক ক্লাস নিচ্ছি, তোমরা যারা হচ্ছে নতুন করে হচ্ছে আমার টেক্সট আমি নতুন একটা বেস শুরু করেছি, যেটা ক্লাস হচ্ছে আগামীকাল বা রবিবার থেকে শুরু হবে ইনশাল্লাহ, তো তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দেও। আচ্ছা, তো তোমাদের কি আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং হচ্ছে যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে যারা হচ্ছে নোট করেছো আজকের ক্লাসটা, নোটটা হচ্ছে টেক্সট অ্যাক্সের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মাঝে হচ্ছে একটু পোস্ট করে দিবা, ঠিক আছে। আচ্ছা, কারা কারা নোট করেছে একটু কমেন্ট করো তো, কারা কারা নোট করেছো, বাকিটা কবে নেবেন। আচ্ছা যে দেখো আজকে মাত্র এখানে দেখা যাচ্ছে 18 জন, বলো রে ভাই, আমি এই যে এত এতক্ষণ চিল্লাচিল্লি করলাম যে চিল্লাচিল্লি করে 18 জন থাকে, এত ভালো লাগে কাউ। আচ্ছা, যদি তোমাদের ভালো সাড়া পাই ইনশাল্লাহ ক্লাসটা আমি কন্টিনিউ করব। আচ্ছা, এবং হচ্ছে তোমাদেরকে আরও অনেকগুলো ক্লাস দেওয়ার আমার চিন্তাভাবনা ছিল, কিন্তু যদি তোমাদের কমপক্ষে 50 জন থাকতাম, 50 জন থাকতো তোমার কমপক্ষে, তাহলে আমি রেগুলার তোমাদেরকে ক্লাস দিতে আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা, তো আশা করছি হচ্ছে তোমাদের সবার ভালো লেগেছে, আর যেটা বললাম যে আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে, তো নতুন ব্যাচে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও আমাকে মেসেঞ্জারে নক দিও, হ্যাঁ। আচ্ছা, আর তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসে, কি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে, এত 10:30 বেজে গেছে, ক্ষুধাও তো লাগছে, এখনো তো ভাত খাই নেই। আচ্ছা, তোমাদের কি অন্য কোনো প্রশ্ন যদি থাকে। আচ্ছা, স্টাফ নাউন নাকি ভার্ব, স্টাফ নাম। আচ্ছা, এখানকার মধ্যে হচ্ছে এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, টেক্সট অ্যাক্সে হয়তো আমার হয়তো ভুলও থাকতে পারে, আমি দেখে নিচ্ছি টেক্সট অ্যাক্সে কি লেখা আছে। আচ্ছা, তোমরা আচ্ছা এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে না, এখানে নাউন হিসেবে ব্যবহার হবে, নাউন হিসেবে এটা ব্যবহার হবে। আচ্ছা, সমস্যার কারণে নোট করতে পারি নাই,
আচ্ছা, যারা নোট করেছে, অন্য যারা নোট করেছে তারা হচ্ছে ক্লাসগুলো ইয়া করে দেবো। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া ক্লাস কবে হবে, হবে কবে, হবে কবে হয়? আচ্ছা, ক্লাসটা হচ্ছে আমরা নির্ধারিত করে দিই নাই যে অমুক হবে, আমরা হচ্ছে পোস্ট করে দিই যে অমুক দিন ক্লাস রয়েছে। তোমরা হচ্ছে আমাদের টেক্সট হ্যাক্সের যে গ্রুপটা রয়েছে, নাম কি? তানজিলা খান আপু, তুমি হচ্ছে আমাদের যে টেক্সট হ্যাক্সের যে গ্রুপটা রয়েছে, গ্রুপের মধ্যে একটু কন্টিনিউ থাকো। তাহলে হচ্ছে কবে আমরা ক্লাস দিই, আমাদের রেগুলার পরীক্ষা হয় তো, এবং হচ্ছে রহমতুল্লাহ নামে যে আমাদের মডারেটর রয়েছে, সেই মডারেটর রেগুলার প্রশ্ন আপলোড করে গ্রুপের মধ্যে, এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপের আছে, মেসেঞ্জার গ্রুপের মধ্যে হচ্ছে পরীক্ষা কোশ্চেন আপলোড করে, তোমরা হচ্ছে সেই পরীক্ষাগুলো দাও ইনশাল্লাহ। এক সময় যে বলবা যে ইনশাল্লাহ ভাইয়া আপনাদের যে অনেক প্রসেসটা ছিল, সেই প্রসেসটার কারণে আমরা ইনশাল্লাহ চান্স পেয়েছি। আচ্ছা, আমরা চাই যে তোমরা আমাদের সাথে সবসময় কন্টিনিউ করে যাও ইনশাল্লাহ, সব ভালো কিছু পসিবল। আচ্ছা, তো তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আর সবাই টেক্সট হ্যাক্সের নিউ এডিশন যে আসছে 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 যেটা, সেটা হচ্ছে তোমাদের ছোট ভাইদেরকে অবশ্যই 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 তোমাদের ছোট ভাইদেরকে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।